নলেন গুড়ের রসগোল্লা। ওই তো ময়দা, উফ, রসুনের একটা দারুণ সুন্দর গন্ধ আসছে। এটা ডাউনটাউন তো, দেখো আগের ব্লগে দেখলে এই যে ছাতনিটা নিয়ে এসেছি, হ্যান্ড ফোর্কড আর কি, মানে হাতে বানানো ছুরিটা, কাটাকাটি করতে প্রবলেম হচ্ছে, রান্নাবান্না করতে বেশ অসুবিধা হচ্ছে, তো ভাবলাম যে আজকে ছুরি গুলো ধার দিয়ে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি যে আমেরিকাতে আমরা ছুরি কিভাবে ধার দিই। আজকে তোমাদেরকে বললাম যে সেরকম রান্নাবান্না নেই, দুপুরে খেয়ে দিয়ে উঠে তারপরে একটু বেরোতেও হবে, কারণ তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমরা যখন গ্রসারি শপিং করতে গেছিলাম আটার ময়দাটা পাইনি, তো রাত্রিবেলা তো রুটি ছুটি খেতেই হয়, লুচি তো আমাদের খুবই প্রিয়, তো সেটার জন্য আজকে একটু বেরোবো, গিয়ে দেখবো অন্য কোনো দোকানে আটা ময়দা পাই কিনা, তারপর এসে বিকেলে রান্না বান্না করতেই হবে। বিদ্যুৎ ছুরি ধার দেবে বলে রেডি করছে জিনিস, এই যে এটা দিয়ে আমরা ছুরি ধার দিই, দেখো ছোট্ট একটা জিনিস, আর এই যে এখানে এতগুলো ছুরি, ভাবলাম ধার দিচ্ছি যখন সব ছুরিতে একবার ধার দিয়ে নি, দুই কটা ছুরি আছে। এটা আমাদের তিন চার বছর হয়ে গেছে তাই না? হ্যাঁ প্রায় তিন চার বছর, তার বেশি মনে হয় আমার, ভীষণ কাজের, কারণ দেখো এখানে ধরো ছুরির ধার শেষ হয়ে গেল তখন ছুরি ফেলে দিতে হবে, তার থেকে এইটাতে ভীষণ কাজ দেয় আমাদের। এটা খুব সিম্পল, ভেতরে দুটো পাথর আছে, দুটো সাইডে পাথর আছে, আর যে 1 2 লেখা আছে, প্রথমে এই সাইডে ছুরিটা ঘষতে হয় আর পাথরটা ভেতরে ঘোরে আর কি, মোটর লাগানো আছে, এই সুইচ অন করলে পাথরটা ঘুরবে, জাস্ট স্লাইড করতে হয় ছুরিটাকে নিয়ে, হয়ে গেল, তারপর এখানে জাস্ট একটুখানি তিন চার বার এরকম ঘষে নিলে একদম ধার হয়ে যায়। এই ছুরিটা ধার দেবো, এটা খুলি, এটা হচ্ছে আমাদের মাংস কাটার ছুরি, দেখো ছুরিটা একবার ভীষণ হেভি, কতটা মোটা, এটা হচ্ছে যাতে লেগে না যায় ওই জন্য এখানটা করা আছে, এটা হ্যান্ড ফোর্জড আর কি, মানে হাতে বানানো ছুরিটা, হাতে বানানো ছুরি, ভীষণ ভারী এটা, ওইটা দিয়ে মাংস কাটা হয়, প্লাস এটা দিয়ে মাংস কাটা হয় আর মেইনলি এটা দিয়ে মাছ ফাছ কাটা হয়, এটা দিয়ে মাংসও কাটা হয়, এই দুটো দিয়ে আমরা মাছ মাংস কাটি, এই দুটো সবজি সবজি পাতি, এইটা হচ্ছে ফিলে করা, আর এটা দিয়ে মেইনলি ফল টল ফল সবজি সবকিছু, আমার এটাতে খুব সুবিধা হয় ছোট, ওইটা বিদ্যুতই ইউজ করে, আমি করি না, আর এইদিকে দুটো আছে, এই দুটো, এটা তো বেসিক্যালি বাইরে কাজ করলে, গার্ডেনের কাজ করলে তখন আউটডোর গার্ডেনিং, আউটডোরে আমরা ইউজ করি, এই যে তাও দেখতে দেখো, এটা বহু বছর, প্রায় এটা 7-8 বছর আগে, হ্যাঁ অনেক পুরনো এটা, আর এইটা হচ্ছে ইনডোর বক্স টক্স কাটার ছুরি আমাদের, মানে এই প্যাকেজ থেকে জেলে, হ্যাঁ প্যাকেজ থেকে জেলো, এই যে সব কটাই ধার দেবো, এখন সুইচটা অন করলাম, আমার দিকে ঘুরিয়ে দিই, এবারে দিয়ে দেবো, এবার ওইটাই আর লাস্টে ওইটা না, দেখো দেখে বুঝতেই পারবে যে ধারটা বেড়ে গেল, এই যে এখন শাইন করছে, এটা হয়ে গেল, ওয়ান ডান, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাই হয় না। এবারে এই ফিলে করা ছুরিটা বিদ্যুৎ ধার দেবে, ফিশ ফ্রাই হোক কি চিকেন কাটলেট কিংবা কবিরাজি সবই কিন্তু আমরা বাড়িতে বানিয়েই খাই, আমেরিকাতে টাকা দিলেও কোনো দোকানেই মাছ বা মাংস ফিলে করে দেয় না, তাই বলে কি এসব আমরা খাবো না, নিশ্চয়ই খাবো, আর তার জন্যই এই ফিলে করা ছুরি, এই ছুরি দিয়ে মাছ বা মাংস মাখনের মতো কেটে ফিলের পিস তৈরি করা যায়। ক্রিসমাসের সময় বিদ্যুৎ যে চিকেন অ্যালাকিফটা বানিয়েছিল সেটাতেও তো চিকেনের ফিলেটা এই ছুরিটা দিয়েই করা। এই ছুরি ধার দেওয়ার মেশিনটা বলতে পারো আমাদের লাইফ সেভার, এই ছোট্ট মেশিনটা না থাকলে প্রতিবার ছুরির ধার কমে গেলে আবার একটা নতুন ছুরি কিনতে হতো, প্রতিবার ছুরি কেনাটা ব্যয় সাপেক্ষও হতো। দেখে বোঝা যায় যে ধারটা বেড়ে গেছে। এবার এই মাংস কাটার ছুরিটা বিদ্যুৎ ধার দিচ্ছে, এই ছুরিটা আমার ভীষণ প্রিয়, হাতে বানানো আর দেখতেও কি সুন্দর তাই না? আচ্ছা দেশে কি এখন তোমরা বটিতে সব কাটাকাটি করো নাকি ছুরিও ব্যবহার করো, আমায় একটু জানিও তো, আমার মা তো এখনও বটিতেই সব কাটাকাটি করে তবে অল্প স্বল্প ছুরিও ব্যবহার করে, এখানে সচরাচর দোকানে আমরা বটি দেখতে পাই না, তবে হ্যাঁ প্যাটেল ব্রাদার্স বলে যে বড় ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা আছে সেখানে বটি পাওয়া যায়, প্যাটেল ব্রাদার্স মোটামুটি সব বড় স্টেটেই আছে তবে আমাদের এখানে নেই, বলে খুবই ভালো হতো, হেন এমন ইন্ডিয়ান গ্রসারি নেই যেটা প্যাটেল ব্রাদার্সে পাওয়া যায় না, যাই হোক দেখো ধার দেওয়া প্রায় একদমই শেষের দিকে, দেখো একবার ছুরিটার কি ধার বেড়ে গেছে, দেখো সুন্দর দারুণ কাটছে, ছুরিগুলো সব ধার দেওয়া হয়ে গেছে, এবার এগুলো বেশ কিছুদিন চলবে, অল ডান, না চিন্তা করতে হবে না, এখন আর চিন্তা করতে হবে না, ফ্ল্যাপটা খুলে নি, ছোট্ট একটা জিনিস কিন্তু কি কাজের,
ভীষণ কাজের এটা আমার, মানে এখানে তো কোথাও ছুরি ধার দেওয়ার জায়গাই নেই, ফেলে দিতে হবে ছুরি গুলো, তাই না? সেটাই, এটা আমাদের এত কাজে লাগে। এগুলোকে তুলে দিই আবার। হ্যাঁ এবার তুলে দে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো ডাউন টাউনের ওখানে একটা বড় ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, দেখা যাক ওখানে গিয়ে আটা ময়দা পাই কিনা। আমেরিকাতে নাকি বেশ কিছুদিন ধরেই আটা ময়দার ক্রাইসিস চলছে, আমরা এতদিন অবধি কোনো কিছুরই টের পাইনি। চাল ডাল তেল নুন আটা ময়দা এগুলো আমরা একবারে তিন চার প্যাকেট করে কিনে রাখি, বারণ তো হতে দিই না, অল্প থাকতে থাকতে আবার কিনে নিই। ঘরে এতদিন আটা ময়দা ছিল বলে আর এগুলোর খোঁজও করা হয়নি, এখন শেষের দিকে বলে দোকানে কিনতে গিয়েই জানতে পারলাম আটা আর ময়দার মধ্যে নাকি আটাই বেশি ক্রাইসিস চলছে। চারিপাশের যা পরিস্থিতি সেটার জন্যই নাকি সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এক বন্ধু থাকে টেক্সাসে, কাল ওর সাথেও কথা হচ্ছিল, ও বলল যে ওদের ওখানেও নাকি প্রায় এক দেড় মাস ধরে এই ক্রাইসিস চলছে। জানো তো মাঝে ম্যাগিরও খুব ক্রাইসিস হয়েছিল এখানে, বেশ কিছু মাস আমরা ম্যাগি পাইনি, এখন ভালোয় ভালোয় পেয়ে গেলেই বাঁচি। কাছাকাছি চলে এসেছি, আর পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। পৌঁছে গেছি আমরা ডাউন টাউন বলে একটু দূরে গাড়িটা পার্ক করে তারপরে হেঁটে আসতে হলো। এই যে দোকানটা জয় ইন্টারন্যাশনাল, বেশ বড় দোকান, আর ইন্ডিয়ান সেকশনে প্রচুর জিনিস রাখে এরা। চলো এখন ভেতরে গিয়ে দেখি আটা ময়দা পাই কিনা। চলে এসেছি এদের আটা ময়দার সেকশনে, অন্য সব কিছুই আছে এখানে কিন্তু প্লেন আটা ময়দাটাই নেই। যে আটার প্যাকেটটা আছে সেটা হলো এই যে মাল্টিগ্রেন আটা, আমরা এই পাঁচমেশালি আটা খাই না, যে আটাটা আমরা খাই সেটা হলো প্লেন উইথ ফ্লাওয়ার। দোকানের ওই ভদ্রলোককে জিজ্ঞেস করাতে উনি বললেন যে মাসখানেক আগেই অনেকগুলো সাপ্লায়ারকে ওনারা অলরেডি আটা ময়দার অর্ডার দিয়ে রেখেছেন কিন্তু এখনও কিছু আসেনি, কবে আসবে সেটাও জানেন না। চলো এখানে আর সময় নষ্ট করব না, এবার অন্য দোকানগুলোতে যাওয়ার আগে ফোন করে দেখি আছে কিনা, তারপর নইলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। সামনে দেখো কি লম্বা একটা বাস, কি সুন্দর দেখতে। এটা ডাউন টাউন তো, এখানে এরকম বাসই চলে, তবে এগুলোর সংখ্যা খুবই কম। এই যে ডাউন টাউন এলে এখানেই আমরা গাড়ি পার্ক করি, গাড়িতে উঠে আগে সব দোকানগুলোতে ফোন করে দেখি কোথাও আটা ময়দা আছে কিনা। জয় ইন্টারন্যাশনাল থেকে বেরিয়ে পাঁচটা গ্রসারি স্টোরে ফোন করলাম, তার মধ্যে তিনটে দোকানই বললো যে তাদের কাছে আটা ময়দা কিছুই নেই, আউট অফ স্টক, আর দুটো দোকান বললো যে আছে কিন্তু লিমিটেড স্টক। আমি রিকোয়েস্ট করলাম যাতে হোল্ড করে কিন্তু বললো যে লিমিটেড স্টক বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই এখন হন্তদন্ত হয়ে যাচ্ছি, দেখা যাক, কিপিং ফিঙ্গার্স ক্রসড। চলে এসেছি, এই দেখো মিডল ইস্ট মার্কেট, এটা একটা মিডল ইস্টার্ন গ্রসারি স্টোর কিন্তু এখানে মোটামুটি পৃথিবীর সব দেশেরই খাওয়া দাওয়ার জিনিসপত্র পাওয়া যায়। আটা ময়দা এখানে কিছুই নেই, কখন থেকে এই দোকান আর সেই দোকান ঘুরে যাচ্ছে একটু আটা ময়দার জন্য, আর ভালো লাগছে না আমার, খুব ফ্রাস্ট্রেটিং লাগছে। বেরিয়েই যাচ্ছিলাম এখান থেকে কিন্তু পাশে ফ্রিজারে এটা দেখে না নিয়ে আর পারলাম না, নলেন গুড়ের রসগোল্লা, ভগবান যেন আমাদের কষ্টটা সামান্য হলেও বুঝতে পারছে, তাই মিষ্টি খাইয়ে সামান্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, সাথে চায়ের সাথে খাওয়ার জন্য একটা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিল বিদ্যুৎ। মিষ্টিটা পেয়ে মনটা একটু হলেও ভালো লাগছে। শেষ দোকান দেশি বাজার, এখানে না পেলে সোজা বাড়ি, আর এদিক ওদিক করতে পারছি না। এরা বলেছিল যে এদের এখানে আছে কিন্তু খুব লিমিটেড স্টক। প্রতিটা দোকানে গিয়ে আটা ময়দা খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গেছি। পেয়েছে বিদ্যুৎ, ওই তো ময়দা, উফ শান্তি, এখানে আসাটা সার্থক। বেশ অনেকগুলো প্যাকেটই দেখতে পাচ্ছি এখানে, বাঁদিকটাতে বড় আর ডান দিকটাতে ছোট প্যাকেট রয়েছে কিন্তু একটা ব্র্যান্ডই আছে এখানে, আমরা যে ব্র্যান্ডের ময়দাটা খাই সেই ব্র্যান্ডটা তো নেই এখানে। যাই হোক যা পেয়েছি এতেই সন্তুষ্ট, বেশ কয়েকটা প্যাকেট এখন তুলে নিই, কিন্তু দেখো আটাটা কোনো দোকানেই পেলাম না, বিদ্যুৎ এখনো খুঁজছে, যদি ময়দাটার মতো আটাটাও পেয়ে যায়, নেই কোথাও, কি আর করা যাবে, চলো এবার বিল করিয়ে বেরোনো যাক। ফাইনালি ময়দাটা আমরা পেয়ে গেছি, খুব ভালো লাগছে, বাট আটাটা পেলাম না, তোমরা দেখলে আটাটা এখানে কোথাও নেই, তো এখন বেশ কিছুদিন তাহলে লুচিই খাবো, রুটি খাওয়াটা বন্ধ থাক। ময়দা পেয়ে গেছি সেই আনন্দে দেখো আইসক্রিম কিনেছি, তখন তোমরা দেখলে যে গুড়ের রসগোল্লাও কিনেছি, তো বাড়ি গিয়ে রসগোল্লাটা খাওয়া যাবে, বাট আইসক্রিমটা দেখে খুব ভালো লাগলো, অ্যাট লিস্ট ময়দা পাওয়ার আনন্দে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, সবাই আইসক্রিম খাচ্ছি। এই যে আমারটা মিষ্টি, মিষ্টি কি খাচ্ছে, চকলেট ফ্লেভার, আমারটা হলো কি আলফানজো ম্যাঙ্গো, আর আমারটা কুলফি মালাই কুলফি। তো আইসক্রিম খেয়ে চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়িতে চলে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে লেগে পড়েছি, পরে সাতটা মতো বাজে, এখন রাত্রির খাবার তৈরি করছি, আজকে রাত্রিরে খাবো এক হাক্কা নুডলস, ওই জন্য দেখো এই চাউগুলোকে সিদ্ধ করছি, গ্যাস বন্ধ করে দিলাম, এবার এটা জল ঝরিয়ে নিই। তোমরা আগের ব্লগে দেখলে এই যে ছাকনিটা নিয়ে এসেছি, এটাতেই নুডলসটা ছেঁকে নেবো, এটা খুব ভালো হয়েছে, ঠান্ডা জল একটু স্প্রে করে দিলে পরে নুডলসটা আর এখন সিদ্ধ হবে না।
নুডলস এর জন্য তোমরা তো দেখলে যে আমি অলরেডি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখো ঝরঝরে আছে, আমি একটু তেল স্প্রে করে দিয়েছি, আর এখানে একটু কাটাকাটি করে দিয়েছে বিদ্যুৎ আমাকে, পেঁয়াজ কাটা আছে, গাজর কুচি, এটা হলো তোমার বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, আর এটা হলো তোমার ক্যাপসিকাম, আর এইখানে দেখো বাঁধাকপি কুচিয়ে হালকা ভাপানো আছে, আর এখানে আদা কুচানো আছে, রসুন কুচানো আছে। আর আজকে একটু নুডলসটা অন্যরকম ভাবে বানাবো। এই মশলাটা আগের দিন নিয়ে এসেছিলাম আমরা, চিংস এর চাউমিন হাক্কা নুডলস মশালা, এইটা দিয়ে বানাবো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আর নুডলস এ দেবো বলে দেখো এখানে চারটে ডিম অমলেট করে কুচিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে নিই সামান্য। এবার এর মধ্যেই অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো, মানে গাজর আছে কোচানো সেটা দিয়ে দেবো, এখন না দিলে এগুলো সিদ্ধ হবে না, বিনসটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা, আমরা একটু ঝাল খাই তাই বেশি করে লঙ্কা নিয়েছি, পাঁচ ছটা লঙ্কা কুচানো আছে সেটা দিয়ে দেবো। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, হাফ চামচ দিচ্ছি কারণ এই মশলাটার মধ্যে নুন অ্যাড করা আছে, ওই জন্য কম করে দিলাম, সবজিগুলোকে একটু ভেজে নিই। সবজিগুলো দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, রসুনের একটা দারুণ সুন্দর গন্ধ আসছে। এবার এই বাকি সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। এর ওপর দিয়ে বাঁধাকপি যেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটুখানি নাড়িয়ে নেবো জাস্ট। এবার এই যে চিংসের মশালাটা দেখালাম তোমাদেরকে, এটা এক চামচ দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে একটুখানি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। হ্যাঁ, আমার মনে হয় চাউটা দিয়ে আমাকে বিদ্যুৎকে দিয়ে দিতে হবে, কারণ আমি অতটা চাউ নাড়াতে পারবো না। তোমরা জানো যে আমার শোল্ডারে পেন আছে, বেশি নাড়াবার জিনিসপত্র হলে তখন আমি পারি না, সেটা আমার ওকেই দিয়ে দিতে হয়। এবার আমি বিদ্যুৎকে দিয়ে দিলাম পুরো ভর্তি শিশি, যার জন্য একটুখানি পুশ করতে হচ্ছে। আগের দিন বাজার থেকে আনা সয়া সসের বটল থেকে বিদ্যুৎ সামান্য সয়া সস ঢেলে দিল। এবার সয়া সসটাকে সব ভেজিটেবলস এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে বিদ্যুৎ সব ডিম কুচি গুলো দিয়ে দিল। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে বিদ্যুৎ পুরো নুডলসটা দিয়ে দিল। এই চিংস এর মশলাটা যেটা আমি সবজিতে আগে এক চামচ দিয়েছি সেটাই বিদ্যুৎ নুডলসে এখন দু চামচ দিয়ে দিল। মশলাটা দেওয়ার পরে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমার শোল্ডারের প্রবলেমের জন্য এই ধরনের মিক্সিং এর কাজগুলো আমি একদমই করতে পারি না, আর সেই জন্যই অর্ধেক রান্না করে বাকিটার জন্য আমি বিদ্যুৎকে হ্যান্ড ওভার করে দিলাম। দেখো একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না বলে বিদ্যুৎ আরও একটা খুন্তি নিয়ে নিয়েছে। নুডলস ইজ ফাইনালি ডান, বিদ্যুৎ সবজি মশলা ডিম সব খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছে, আর দেখো দেখতেও খুব কালারফুল লাগছে, তাই না? আমরা খেতে বসে গেছি, এবার মিষ্টি খেয়ে বলো কেমন হয়েছে খেতে। গরম আছে, কেমন লাগছে মিষ্টি? একটা ইয়ামি ফ্লেভার আছে, এই মশলাটা থেকে খুব সুন্দর একটা মানে সেন্ট আসছে, প্লাস খেতেও ভালো লাগছে। এই যে মশলাটা আমরা ইউজ করলাম, হ্যাঁ এটা আগে কোনোদিন ইউজ করিনি, খেয়ে দেখি কেমন লাগছে। আমি আগে একটু টেস্ট করেছি বলেই নিচ্ছি, এটা খুব টেস্টি লাগছে, খুবই টেস্টি। অনেকটা দেখো আমরা তো বাড়িতে বানাই প্লেন মশলা দিয়ে, এটা দিলে পরে না অনেকটা ওই যে রাস্তার চাউমিন যেরকম খেতে হয় ওরকম একটা ফ্লেভার আসবে, মানে কিছু একটা দেওয়া আছে যার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসছে আর খুব ভালো একটা ফ্লেভার আসছে। আর তার সাথেই ভেজিটেবলস গুলো একটা দারুণ টেস্ট নিয়ে আসছে। এরকম নুডলস আমাকে দিলে তো মানে সকাল বিকেল দুপুর যে কোনো টাইমে খেয়ে নেবো, ডিনারটা আজকে জমে গেল, তুইও চলে আয় এবার। আমরা তাহলে এখন ডিনারটা করে নিই, ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করবো। আজকে দিনটা খুব ফ্রুটফুল গেল, কেন বলছি তোমরা জানো, ময়দাটা আমরা খুঁজছিলাম তো ফাইনালি পেয়ে গেছি, এটলিস্ট লুচিটা খেতে পারবো, দেখা যাক আটাটা কবে পাওয়া যায়। তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো, টেক কেয়ার, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই বাই।